আসসালামু আলাইকুম এভরিওয়ান, মেরিনস কিচেনের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি খেতে খুব মজার এবং দেখতে খুবই সুন্দর ও ইন্টারেস্টিং ভ্যানিলা মাফিন কেকের রেসিপি শেয়ার করব। তো কেকগুলো দেখুন অনেক বেশি কিউট এবং খেতে যে কত মজার। আপনারা যদি রেসিপিটা বাসায় তৈরি করেন তাহলে নিজেরাই বুঝতে পারবেন, আর বাসায় যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো আর কথাই নেই, বাচ্চারা খুব পছন্দ করবে। তাছাড়া আপনারা চাইলে কিন্তু এই মাফিন কেকগুলো তৈরি করে বাচ্চাদের টিফিনে দিতে পারেন। দেখবেন যে বাচ্চারা টিফিন খায় না, টিফিন বক্স ফুল করে আবার ফেরত নিয়ে আসে, তারাও দেখবেন একদম টিফিনের সবগুলো কেক খেয়ে ফিনিশ করে ফেলবে, এতটাই মজার হবে এই কেকগুলো। তো ফ্রেন্ডস, আজকে আমি দুইটা ডিম দিয়ে 12টা মাফিন কেক তৈরি করে দেখাবো, আর কেকগুলো আমি চুলাতেই বেক করব। তো চলুন রেসিপিটা শুরু করি। তো আজকের এই মাফিন কেকগুলো তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোলে নর্মাল টেম্পারেচারে থাকা দুইটি ডিম নিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি, 1/3 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল, আর এখানে দিয়ে দিচ্ছি লবণ, এখানে 1/8 চা চামচের মতো লবণ দিয়েছি। এবার আমি ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে এই ডিম, চিনি এবং তেলটাকে খুব ভালো করে বিট করে নিব। যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যাচ্ছে এবং ডিমের হলুদ কালারটা চেঞ্জ হয়ে সাদা হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত এটাকে বিট করে নিচ্ছি। তো আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে কিন্তু এই কাজটা হ্যান্ড মিক্সার দিয়েও করতে পারবেন, সমস্যা নেই। প্রায় 3 মিনিটের মতো বিট করার পর যখন এরকম সাদা হয়ে গিয়েছে মিশ্রণটা, সে পর্যায়ে এখানে একটা চালনির মাধ্যমে চেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা 1 কাপ পরিমাণ, বেকিং পাউডার 1 চা চামচ পরিমাণ, ভ্যানিলা পাউডার 1 চা চামচ পরিমাণ। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সটাও দিতে পারেন। তো এবার শুকনো উপকরণগুলোকে চেলে নিব, আর অবশ্যই চেলে দিবেন, এতে করে কেকটা বেশি পারফেক্ট হবে, সফট হবে। এই তো শুকনো উপকরণ চেলে নেওয়ার পর এখানে 1/3 কাপ পরিমাণ, তার মানে 1 কাপের 1/3 পরিমাণ নর্মাল টেম্পারেচারে থাকা দুধ দিয়ে দিয়েছি, আর দুধটা আগে থেকে জাল করে নিয়েছিলাম। এবারে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো যেহেতু এখানে 1 কাপ পরিমাণ ময়দা দিয়েছি আর ডিম দিয়েছি দুইটা, তো তার জন্য কিন্তু এখানে এই 1/3 কাপ পরিমাণ দুধ অবশ্যই অ্যাড করতে হবে। আর অ্যাড করার পর একটা হ্যান্ড মিক্সের মাধ্যমে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। তো এরই মধ্যে আমার কেকের ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে একটু ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। খুব বেশি ঘন না, পাতলাও না, এরকম করে ব্যাটারটা তৈরি করবেন। আর এখানে আমি কাপ কেক বেক করার জন্য যে মোল্ড পাওয়া যায় সেই মোল্ডের মধ্যে কাপ কেকের যে কাগজগুলো পাওয়া যায় ওয়ান টাইম, সেগুলো দিয়ে দিয়েছি, আর সামান্য একটু অয়েল ব্রাশ করে কাগজগুলোকে সুন্দরভাবে সেট করে নিয়েছিলাম। এবার এখানে আমি একটা কাপের মাধ্যমে মেপে মেপে সবগুলোর মধ্যে সমানভাবে আর কি ব্যাটারটা দিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো ব্যাটার দেওয়া হয়ে গিয়েছে, এবার এখানে আমি কিছুটা ব্যাটারের মধ্যে কোকো পাউডার অ্যাড করে দিচ্ছি। তো 1/2 চা চামচের মতো কোকো পাউডার অ্যাড করেছি, খুব সামান্য একটু ব্যাটারের মধ্যে। তো যেহেতু এখানে কোকো পাউডার অ্যাড করেছি, ব্যাটারটা একটু ঘন লাগছিলো তাই অল্প করে একটু দুধ অ্যাড করে দিলাম, দিয়ে একটা পারফেক্ট ঘনত্বের ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো দেখুন এর মধ্যে কিন্তু একটা চকলেট ব্যাটার তৈরি হয়ে গেল। এই ব্যাটারটা দিয়ে আমি উপরে সুন্দর একটা ডিজাইন করে নিব, তো তার জন্য এরকম করে তৈরি করলাম। তো এবার এই চকলেট ব্যাটারটা একটা পাইপিং ব্যাগে ঢুকিয়ে নিয়েছি, আর পাইপিং ব্যাগের মাথাটা কেটে নিয়েছি। তো এটার মাধ্যমে সুন্দর করে আমি ডিজাইন করে দিচ্ছি, আর ডিজাইনটা কীভাবে করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, খুবই সিম্পল তবে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। আর আপনাদের কাছে পাইপিং ব্যাগ না থাকলে নর্মাল পলি ব্যাগ দিয়েও কিন্তু করতে পারেন। পলি ব্যাগের নিচের কোনা দিক দিয়ে ব্যাটারটা দিবেন, তারপর একটু ছিদ্র করে নেবেন, তাহলে কিন্তু এরকম ডিজাইন করতে পারবেন, সমস্যা নেই। তো এ তো আমার পাইপিং ব্যাগের মাধ্যমে ব্যাটার দেওয়া হয়ে গিয়েছে, তারপর একটা স্টিকের মাধ্যমে এরকম এরকম করে টেনে টেনে জাস্ট আমি ডিজাইনটা করে নিচ্ছি। আশা করবো আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন। প্রথমে কিন্তু এই ধরনের কেকগুলো দেখে মনে হয় যে অনেক কঠিন, আসলে কিন্তু অতটা কঠিন না, সিম্পলি আপনারা যদি জাস্ট একটু খেয়াল করেন তাহলে নিজেরাই ঝটপট তৈরি করতে পারবেন, আর বাসার সবাইকে চমকে দিতে পারবেন। তো এই তো এখানে আমার 6টা কেক ডিজাইন করা হয়ে গেল। তো এবার আমি এই কেকগুলোকে বেক করে নিব, আর বেক করার আগে একটু হালকা টেপ করে নিয়ে তারপর আমি চলে যাচ্ছি চুলায়। তো চুলাতে বেক করব, তবে আপনারা চাইলে ওভেনও বেক করতে পারেন, সেক্ষেত্রে 160 ডিগ্রি তাপে বেক করে নেবেন 18 থেকে 20 মিনিটের জন্য আপ ডাউন হিটে, তাহলেই হয়ে যাবে। তো আজকে আমি চুলায় বেক করছি, তার জন্য 10 মিনিট আগে থেকে একটা সিলভারের হাঁড়ি আমি গরম করে নিয়েছিলাম ঢাকনা দিয়ে ঢেকে, আর হাঁড়ির ভিতরে একটা স্ট্যান্ড দেওয়া ছিল, স্ট্যান্ডের উপরে আমি কেক মোল্ডটা বসিয়ে দিলাম, আর এটাকে একটা সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। সিলভার ঢাকনা দেওয়ার কারণে খুব সুন্দর কালার আসবে উপর থেকে, মনে হবে যে একদম ওভেনে বেক করেছেন। আর ঢাকনাটা যেন হাঁড়ির সাথে চেপে লেগে থাকে সেজন্য উপরে একটা ভারী শিল বা পুঁতা দিয়ে দিলাম।
এখন চুলার আঁচটা একদম লড়ছে, খুব সামান্য একটু বাড়িয়ে রেখে 20 মিনিট আমি কেকগুলোকে বেক করব। যেহেতু আমার হাঁড়িটা বড় তাই সময়টা একটু বেশি লাগবে, আপনারা যদি আরো একটু ছোট পাত্রে বেক করেন তাহলে আরো কম সময়ই হয়ে যাবে। আর যখন কেকগুলো হয়ে যায় বাইরে থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায়। তো ফ্রেন্ডস, প্রায় 20 মিনিট পর আমার কেকগুলো কিন্তু হয়ে গিয়েছে। আমি ঢাকনাটা উঠিয়ে চেক করে নিয়েছি, দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে দেখতে, আর ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো অবশিষ্ট ব্যাটার দিয়ে কিন্তু আমার প্রায় আরও 6টা কেকের ব্যাটার হয়ে গিয়েছে, আমি এগুলোকেও বেক করে নিচ্ছি। তো আজকে আমি যে পরিমাণে ব্যাটার তৈরি করেছি এই ব্যাটার দিয়ে কিন্তু আপনারা স্ট্যান্ডার্ড সাইজের 12টা কাপকেক তৈরি করতে পারবেন। তো আশা করবো আমার আজকের এই অসম্ভব সুন্দর ও মজাদার কাপকেকের রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে রেসিপিটা ফলো করবেন, বাসায় তৈরি করবেন, আশা করবো সবাই খুব পছন্দ করবে। অনেক বেশি সুন্দর, কিউট আর একদম তুলতুলে নরম এই কাপকেকগুলো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই খুব বেশি ভালো থাকবেন। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি ঘুরে আসবেন, কারণ আমার চ্যানেলে কিন্তু অলরেডি অনেক অনেক মজার সব রেসিপি আছে, আপনারা প্লিজ একটু ঘুরে দেখবেন। আশা করব অনেক ধরনের রেসিপি পেয়ে যাবেন যেগুলো আপনাদের প্রয়োজন। আর তার সাথে সাথে যারা আমার পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে একটা লাইক ও ফলো দিয়ে পেজের সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।